আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেকে আসলে ভালো ভালো বকনা বিশেষ করে মুন্ডি গাবি বকনা এগুলো খুঁজে থাকেন তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে সন্ধান দিয়ে থাকি তো আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার হিলি বর্ডারের কাছে আপনারা জানেন যে এখানে রিফাত ভাই বেশিরভাগ আপনার ফ্লাগবি ব্রাফোর তারপরে মুন্ডি নিয়ে কাজ করেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এবার কিছু আকর্ষণীয় মন্ডি গাব গাভ বকনা রয়েছে গাবি রয়েছে তো চলুন এগুলোর একটু দরদাম সহ আপনাদেরকে একটু বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো হয়ে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইবর তো দেখতে পাচ্ছি মুন্ডি গাবীর কিছু কালেকশন হ্যাঁ মুন্ডি গাবে আসলে অনেক রিকোয়েস্ট করে গাভী এবং প্রেগন্যান্ট গরুর জন্য তো আজকে আমি ভালো কিছু গাভী একটা গাভি এবং প্রেগন্যান্ট একটা মুন্ডি খুবই ভালো আচ্ছা বকনা পাইছি আর কি এজন্য আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে একটু কথা বলবো অনেকে তো আসলে আপনার পরিচয় জানে না তাহলে উদ্দেশ্য পরিচয়টা একটু দেন আচ্ছা আমার নাম মোহাম্মদ ইমামের আব্বানী রিফাত আমার ঠিকানা জয়ভার জেলা পাঁচবিবি থানা এটা বগুড়া পার্শ্ববর্তী জেলা এবং এ পাশ থেকে ধরলে উত্তরবঙ্গ থেকে ধরলে হিলির পার্শ্ববর্তী জায়গা হিলি বর্ডার যেটা বর্ডার থেকে পাঁচ কিলো এই যে ইয়া করতেছেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছেন করতেছেন বিক্রি কি অবস্থা রেসপন্স তো অবশ্যই ভালো এবং এই গরুগুলা সচরাচর আরো দুই চারজন হাটে অনেকে গরু কিনে তারা আমার মনে হয় না এই গরুগুলা তারা হাটে দেখছে বা দেখবে কারণ এই গরুগুলো আমার বিভিন্ন মাধ্যম ধারা ক্রয় করা হয় এবং আমি সব একশোটার মধ্যে সবচেয়ে সেরা যেটা এই গরুটাই আনি

কিন্তু বকরা মুন্ডি প্রেগনেন্ট খুবই রেয়ার এবং এই যে হলিস্টান হান্ড্রেড বললাম কেন এটার কিন্তু গলার কোনো ঝুল নাই হলেস্টান এর কিন্তু কোনো গলার ঝুল হয় না এবং এটা পিওর একদম ঝুটি মুন্ডি যেটাকে বলি ঝুটি মুন্ডির দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস আসে আচ্ছা আচ্ছা আর এটার হাইট এখনই আছে ভাইয়া পঞ্চান্ন ইঞ্চি প্লাস আমি যদি দাঁড়াই গোটার সামনে তাহলে বুঝতে পারবে এখনই পঞ্চাশ ইঞ্চির প্লাস এটা কিন্তু অদাত একটা গরু তো এটা দেখা যে যখন অদাত হ্যাঁ অদাত এটা বকনা থেকে গাবি হচ্ছে জি বকনা থেকে গাবি হচ্ছে এখন গাবি এটা 7 মাসের প্রেগন্যান্ট 7 মাসের প্রেগন্যান্ট না এই ধরনের ইয়া অনেকে চেয়ে থাকে কারণ সবাই চায় যে একদম নতুন হলে তার নিয়ে এটা পালন করা এটা এখনই দেখা যাচ্ছে যে 50 ইঞ্চি হাইট তাহলে ভবিষ্যতে এটা যখন দাঁত হবে আর বয়স হবে এটা হাইটটা অনেক বেশি হবে এক বিয়ান গেলে হয়তোবা দেখা যাচ্ছে যে বিশাল আকারে হতে পারে না মাশাআল্লাহ দেখার মতো 15 20 দিনের মধ্যেই অনেকটা ছেড়ে দেয় বিয়ান আচ্ছা আচ্ছা তো দর্শকদেরকে একটু দেখায় দেন হ্যাঁ এটা ওলানটা এখনই দেখান তাহলে বুঝতে পারবেন আর মুন্ডি গরুর দুধ কি রকম হয় সেটা আসলে দর্শক ভাইরা ভালো জানে দুধ বলতেছেন যে এগুলো বেশিরভাগ 20 প্লাস হয় হ্যাঁ হ্যাঁ মুন্ডি যে কোনো গরুর যে কোনো গরুর আপনারা রেকর্ড 20 প্লাস এমনি নরমাল হলস্টেইন গরু তো 15 20 লিটার উপর দুধ হয় ভাই আচ্ছা আচ্ছা তো এটা তো সেখানে মুন্ডি এটা ইন্ডিয়ান হচ্ছে আপনার মুন্ডি এটা যে সিমেন্সটা আছে বা বিসটা যেটা আটকেছে প্রেগন্যান্ট যেটা আছে এটা আমাদের বাংলাদেশী বিস না কি ইন্ডিয়ান বিজ ইন্ডিয়ান বিস ইন্ডিয়ান বিস এইজন্য আশা করা যায় খুব ভালো পার্সেন্টেজে একটা বাচ্চা পাওয়া যাবে এবং যদি আল্লাহ রাখে মুন্ডি যদি কোনো বকনা বের হয় তল তো লাগেই গেল এটার দাম চান এটা আর এটার সঙ্গে একটা মুন্ডি শার আছে ফ্ল্যাগ বি এই দুইটা আমি আসলে প্যাকেজ হিসাবে আলোচনা সাপেক্ষ রাখতে চাইছে আচ্ছা চলেন ওইটা একটু দেখছি ভাই এটার সাথে কি এটা জোড়া দিবেন হ্যাঁ এটা লটে আর লটে আচ্ছা একটা সার একটা হচ্ছে আপনার কারণ ওই দুইটাই মুন্ডি তো তো আমি চিন্তা করলাম যে দুটাই মুন্ডি হ্যাঁ হ্যাঁ এটা মাথাবার একটু অন্যরকম হ্যাঁ এটা হচ্ছে আপনার ফ্ল্যাগ ভির মধ্যে পড়ে আচ্ছা শাকবি আম্বুলান ধর শাকবি এবং ওই ম্যাক্সিমাম অন্যান্য জাতের মুন্ডি গরুগুলো নিয়ে আসলে আমি কাজ বেশি করতে চাচ্ছি আচ্ছা এটার বয়স কি রকম এটার বয়স অলরেডি 13 মাস মতো হবে 13 মাস হ্যাঁ আচ্ছা এটা 13 মাস মতো হবে এবং এটা এখনই এটার পা এটার যে মুখটা এবং ঘাটটা আসলে কতটা হয়তোবা দనికి বাধা আছে বোঝা যাচ্ছে কিনা কিন্তু ওইটা ঘাটটা অনেকটা চওড়া আচ্ছা এটার দাম চাইবেন কত টাকা এটা আর আমার আগের বকনাটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি দুইটা প্যাকেজ করে আলোচনা সবে যে এই দুইটা প্যাকেজ সালাম বিক্রি করব না এবং দামটা আলোচনা সবে আচ্ছা তো এই পাশে তো আমরা একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বাচ্চা গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্রাফোর্ড গাবি সহ বাচ্চা আচ্ছা বাচ্চা যেটা একটা একবার 100% আপনার ব্রাফোর্ড এটা বাচ্চার বয়স অল্প কিছুদিন হবে এক মাস এখনো পড়েইনি এটা এখনই ঘর পা দেখেন চারটা পা কিন্তু সাদা আবার বরাবর যেটা বলি লেজটা হাঁটুর উপরে এবং লেজটাও একটু সাদা হবে দেখেন আচ্ছা আচ্ছা আর মাথাটা পুরাই সাদা তো এই ফ্ল্যাগবি গরুগুলো আসলে চাহিদাটা অনেক বেশি ভাই এই জন্য আমি চেষ্টা করলাম যে গাভী বাচ্চা কিছু উঠাই কারণ অনেকে রিকোয়েস্ট থাকে বাচ্চাটা তো খুবই কিউট হ্যাঁ এই বাচ্চাগুলো এরকম এক মাস বয়স এখনো হয় নাই দেখেন বাচ্চা অবস্থা দেখেন আচ্ছা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা গাবিটা কয় দাঁতের গাভীটা ছয় দাঁত ছয় দাতে জি গাভীটা ভালো একটা পার্সেন্টেজ ভাই এটার কলার কোনো ঝুল নাই এবং গাভীটা আসলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আচ্ছা কি রকম দুধ আশা করে যায় এটা আমি আসলে আমি যেটা পাই আশা আশা না আমি যেটা পাই আর কি বাচ্চাকে খাওয়ানোর পরও আহ পনেরো লিটার প্লাস দুধ বের হয় দুই বেলায় দুই বেলায় হ্যাঁ কিন্তু আমি পনেরো লিটার পর্যন্ত বের করি বারো থেকে পনেরো এর মধ্যে আর কি সকালে সাত আট বিকাল হয়তো বা চার পাঁচ জি আচ্ছা কারণ এই ফ্ল্যাগবি গুলার দুধ আসলে বেশি খাওয়াতে হয় ঠিক তো এটার দাম চাবেন কতটা আহ এটার দাম চাইবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার দুইটা একসাথে যদি কেউ নেয় দুই হাজার টাকা আচ্ছা আর দুদ্রায়শা দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর গাবি বাচ্চা সব আমি সাজেস্ট করব যা এসে দেখে নাওই ভালো ঠিক আছে আরিফাত বাইন হ্যাঁ অল্প কিছু দেখালাম অনেকে তো অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে যদি একটু বলেন আ বরাবর মতো ভিডিওতে যদি কেউ পছন্দ করে আমাকে ফোন দিয়ে তারা অ্যাডভান্স কিছু করে দিয়ে তারপর আসার পর আমার কথার সঙ্গে মিল থাকলে দেখে বাকি টাকা দিয়ে নিতে পারবে আচ্ছা এবং যদি আসার সম্ভব না হয় ফুল টাকা আমাকে ব্যাঙ্কে অ্যাডভান্স করে দিবে আমি নিজ দাইতে গাড়ি রাখাল সহকারে তাদের বাসায় পৌঁছে দেবো ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম